জিক্রি, ফা ইন্নাল্লাহু মাঈশাতান যানকা, নিশ্চয়ই যে ব্যক্তি আমাকে স্মরণ করা থেকে বিরত থাকবে, আমি যে সৃষ্টিকর্তা আমাকে ডাকবে না, আমাকে স্মরণ করা থেকে বিরত থাকবে, ফা ইন্নাল্লাহু মাঈশাতান যানকা, তার জীবিকা নির্বাহ হবে অতীব দুঃসাধ্যপূর্ণ, অতীব সংকীর্ণ। এ পর্যন্ত আয়াতের অনুবাদে পরিস্থিতি দুনিয়াতেই যদি হয় তাহলে বাস্তব বুঝতে পারি না, তার জীবিকা নির্বাহ সংকীর্ণ হবে এইটা আমরা বাস্তবে তেমন বুঝতে পারি না। কেননা যারা আল্লাহকে ডাকে না, যারা মানে না, তাদের অর্থের অভাব নেই, তারা ভালো ভোগবিলাসী জীবন যাপন করছে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি আমাকে ডাকা থেকে বিরত থাকবে আমি তার জীবিকা নির্বাহ সংকীর্ণ করে দেব। এই আয়াতের অর্থ যদি পার্থিব জগতেই ধরে নিই তাহলে অর্থ বেশি হলেও মানব জীবনে যে একটা মানবিক শান্তি আছে সেটা সে ভোগ করবে না। আর বিচারের মাঠে যদি হয় তাহলে তার বলার অবকাশ রাখে না, তাহলে তার জন্য কত কঠিন অবস্থা সে নিজেই বুঝে না। পরের অংশগুলি প্রমাণ তাই হয়। তিনি বলেন অনাহার সরহু ইয়াউমাল কিয়ামা আমা, আমি তাকে বিচারের মাঠে অন্ধ করে উঠাব। তাহলে এক শ্রেণীর মানুষ বিচারের মাঠে অন্ধ অবস্থায় উঠবে, চোখে দেখবে না। অবশ্য এই কথা আল্লাহ তাআলা অন্য জায়গাতেও বলেছেন এইভাবে, অনাহাসরুহুম ইয়াউমাল কিয়ামা আলা ওজুহিহিম সুম্মুম বুকমু উমিয়ুম সুম্মা, অবশ্যই আমি তাকে বিচারের মাঠে, অবশ্যই আমি তাদেরকে বিচারের মাঠে উল্টা মুখে উঠাব, মুখ থাকবে নিচের দিকে, পা থাকবে উপরের দিকে, তারা হবে চোখে অন্ধ, কানে বধির, মুখে বোবা। ওখানে আল্লাহ তাআলা এই তিনটি কথা বলেছে, আমি তাদেরকে উল্টা করে উঠাব, মুখ থাকবে নিচের দিকে, পা থাকবে উপরের দিকে, চোখে হবে অন্ধ, কানে হবে বধির, মুখে হবে বোবা। এ কথা আল্লাহ বলছে। তাহলে বিচার মাঠের এক পর্যায়ের এটা অবস্থা। এক পর্যায়ের কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা মিন মুসলিমিন ইয়াতাকাল্লামু ইয়াউমাল কিয়ামা লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান ওয়ালা হাজিবুন ইহাজিবুহু, বিচার মাঠে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের সাথে কথা বলবেন, সেখানে কোনো দোভাষী থাকবে না এবং আল্লাহ ও ব্যক্তির মাঝে কোনো অন্তরাল আর থাকবে না। সবাই কথা বলবে, তাহলে মুখ খোলা হবে, সবাই সবার সাথে আল্লাহ কথা বলবেন। তারপরে আল্লাহ রাসূল বলেন সুম্মা ইয়ানজুরু আসআমা মিনহু আইমানা মিনহু, সে তার ডান দিকে লক্ষ্য করবে, ফায়ারা মাকাদ্দামা মিন আমালিহি, তার কর্মের সব কিছু দেখতে পাবে, জীবনে যা কিছু করেছে, ভালো মন্দ যা করেছে সব দেখতে পাবে, কখন ভাবির সাথে গল্প করেছে অবস্থা দেখতে পাবে, কখন বান্ধবীর সাথে রিক্সায় উঠে চলে যাচ্ছে ওই অবস্থায় দেখতে পাবে, কখন কার গায়ে হাত লাগিয়েছে সেটা দেখতে পাবে, কোন অফিসে সুদের অঙ্ক কষেছে গোটা অফিসটা সহ দেখতে পাবে। দেখার পরে আর কোনো বুঝতে বাকি থাকবে না। যেমন একটা পত্র এক বন্ধু লিখেছিলেন আপনার কাছে, তারপর দেখার পরে বইয়ের ভিতরে রেখে দিয়েছেন, আর সেটা বলে মনে নাই, 20-25-30 বছর পরে ওই বইটা খুলে দেখছেন ওই পত্রটা, ওহো এই তো সে আমার আহমদ বন্ধুর পত্র, এই দীর্ঘ সময় আপনার মনে ছিল না, দেখার সাথে সাথে বলছেন এই পত্র সেই পত্র যেটা প্রায় 30 বছর আগে আমার বন্ধু লিখে পাঠিয়েছিল লন্ডন থেকে। দেখার সাথে সাথে সব মনে হয়ে গেল, দেখার সাথে সাথে সব কর্ম বুঝতে পারবেন, এই কর্ম সেই কর্ম, সবাই বুঝতে পারবে, কাউকে বলা লাগবে না। তারপর আল্লাহ রাসূল বলেন সুম্মা ইয়ানজুরু আসমা মিনহু ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, সে বাম দিকে লক্ষ্য করবে, তার সব কর্ম দেখতে পাবে। তাহলে বিচারের মাঠে এক পর্যায়ে চক্ষু থাকবে,
অত্র দুটি আয়াতের বিবরণে বুঝতে পারছি আল্লাহ তাআলা বলেন আমি তাকে অন্ধ করে বিচারের মাঠে উঠাব। ব্যক্তি বলবে কালা রব্বি লেমা হাসারতানি আমা, হে আমার প্রতিপালক তুমি আমাকে অন্ধ করে উঠালে কেন, কাদ কুনতু বাসিরা, আমি তো চক্ষুওয়ালা ছিলাম, আমি তো চোখে দুনিয়াতে দেখছিলাম, তুমি আজকে বিচারের মাঠে আমাকে অন্ধ করে উঠাচ্ছ কেন। আগের আয়াত বোঝা গেল যে আমি তাকে বধির বোবা অন্ধ করে উঠাবো, এখানে বোঝা যাচ্ছে যে সে কথা বলবে তাহলে তখন মুখ খুলে দেওয়া হবে। আবার আল্লাহ অন্য জায়গাতে বলেছেন আল ইয়াউমান নাফতিমু আলা আফওয়াহিম, আজ আমি তাদের মুখ সিলাই করে দেব, অতাশাদ আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তাদের পা কথা বলবে হাত সাক্ষী দিবে, কথা বলবে পা সাক্ষী দিবে হাত, যখন পায়ের সব কথা বলা হবে তখন হাত বলবে তুমি ঠিক বলেছ। তাহলে মুখ সিলাই করা থাকবে এক পর্যায়ে, বিচারের মাঠ কত কঠিন জটিল তা স্পষ্ট বুঝাতে অক্ষম, কবর যত কঠিন কেয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন, কেয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। জাতিকে কি দিয়ে বুঝাই কবর কত কঠিন, কেয়ামত কত কঠিন, জাহান্নাম কত কঠিন। সম্মানিত মসজিদের মুসল্লি, বলছিলাম আল্লাহ তাআলা যখন তাকে অন্ধকারে উঠাবেন তখন ও বলবে আমি তো চক্ষুওয়ালা ছিলাম, তুমি আমাকে অন্ধকারে উঠালে কেন। কালা, তখন আল্লাহ বলবেন কাদালিকা, অনুরূপী আতাক্কা আয়াতনা ফানাসিতাহা, তোমার কাছে আমার নিদর্শন এসেছিল তুমি আমার নিদর্শনকে ভুলেছিলে, আমি আল্লাহ সব কিছু করতে পারি, এরকম কোটি হাজারো লক্ষ নিদর্শন তোমার কাছে এসেছে, তুমি আমার নিদর্শন দেখে অন্ধ ছিলে, কাজালে কালিয়া আমার তুনসা, আজকে আমি তোমাকে ভুলে গেছি, তুমি চক্ষু রেখেছো না অন্ধ অবস্থায় আছো, আমি তোমাকে ভুলে গেছি, তোমার চক্ষু থাকা না থাকা আমি পরোয়া করি না, তুমি আমার নিদর্শনকে ভুলে গেছিলে, আজকে আমি তোমার চক্ষুকে ভুলে গেছি, আমি আজকে তোমার প্রতিশোধ দাঁত তুলেই ছাড়বো, আজ আমি কাহার, আজ আমি বিচার করব, বিচার আমি প্রতিদিন করি না। সাত আকাশ এক হাতে ধরে, সাত জমিন এক হাতে ধরে তিনি বলবেন আইনাল জাব্বার আইনাল মুতাকাব্বির আনা মালিকুল আমলাক, রাজা ধীরাজ কোথায়, স্বৈরাচারী স্বেচ্ছাচারী কোথায়, আমি হচ্ছি রাজা ধীরাজ, বিচার আজ হবে। আলি আমল আতাম লেকলাম সুনিলের সুনিশায়া বলা আমরাই আমাজি নিল্লা, আজ কোনো মানুষ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না, একচ্ছত্র মালিকানা আমার হাতে থাকবে, আজ বিচারের দিন। একদিন আমাকে ভুলে গেছিলে, আমি যে আল্লাহ এটা স্মরণ করনি, আজ তোমাকে ভুলে গেছি, তুমি অন্ধ অবস্থায় আছো না চক্ষু অবস্থায় আছো, এটা আমার দেখার বিষয় নয়। সম্মানিত মসজিদের মুসল্লি, বিচারের মাঠ বড় কঠিন, বিচারের মাঠ আসার পূর্বে আল্লাহ তাআলা কিছু নিদর্শন পেশ করেছেন, বড় নিদর্শন সময় সাপেক্ষে আমরা পেশ করব, আমরা কিছু ছোট নিদর্শন পেশ করার চেষ্টা করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এতাকারাবুজ জামান, যুগ জামানা ঘন হয়ে যাবে।